থানা। এবার একটু আমরা খুলনায় চলে যেতে চাই, আমাদের সহকর্মী মামুন রেজা আমাদের সাথে যুক্ত হয়েছেন। মামুন, আমরা দেখছিলাম যে পটুয়াখালীর খেপুপাড়া থেকে আমাদের সহকর্মী প্রিন্স দেখাচ্ছিলেন যে অনেক মানুষ আসলে পানিবন্দী অবস্থায় সেখানে রয়েছে, খুলনার চিত্রটা ঠিক কেমন একটু দেখাবেন আমাদেরকে। আতিক, খুলনার কয়রায় কিছু সময় আগে আবহাওয়া অফিস যে 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল সেটি নামিয়ে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছিল, কিন্তু এর কিছু সময় পর থেকে এখন বাতাসের গতিবেগ আরও বেড়েছে এবং প্রচণ্ড ঝড় হচ্ছে, সেই সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে, আর নদী উত্তাল হয়ে গেছে এবং নদীতে জোয়ারের ঢেউ এসে বেড়িবাঁধগুলোতে আঘাত আনছে। আর খুলনার বটিয়াঘাটা উপজেলায় সেখানে সাইক্লোন শেল্টার থেকে একজন বাড়ি ফেরার পথে লালচাঁদ মোড়ল নামে একজন, তিনি গাছ চাপা পড়ে মারা গেছেন, তার বাড়ি বটিয়াঘাটা উপজেলার সুরখালী গ্রামে। আর খুলনার কয়রা এবং ডাকব উপজেলার 6টি স্থানে বেড়িবাঁধ ভেঙে এবং বেড়িবাঁধের উপর উপচে লোকালয়ে জোয়ারের পানি ঢুকছে। এছাড়া প্রায় 4 কিলোমিটার বেড়িবাঁধ বৃষ্টির পানি, জোয়ারের পানি এবং বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন নদীতে ভরা জোয়ার চলছে এবং সেই সঙ্গে বাতাস বৃষ্টি রয়েছে, ফলে আরও নতুন নতুন এলাকা বেড়িবাঁধ ভেঙে বেড়িবাঁধ উঠছে, প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং লোকজন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর গতকাল রাতে দিকে বাড়ি ফিরতে পারলেও বেশিরভাগ মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন। আর খুলনা জেলা প্রশাসনের হিসাবে প্রায় 76,000 কাঁচা ঘরবাড়ি সেগুলো ধসে পড়েছে, সেই ঘরবাড়িগুলো ধসে পড়ার কারণে অনেকে আবার নতুন করে এখন তাদের বাড়ির বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত উপকূলের মানুষের উদ্বেগ উৎকণ্ঠা কাটেনি, যেহেতু এখনও পর্যন্ত প্রচণ্ড ঝড় বইছে, সেই সঙ্গে জোয়ারের পানির উচ্চতা রয়েছে। আতিক জি, মামুন ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার একটু আমরা সাতক্ষীরায় চলে যেতে চাই, আমিনা বিলকিস ময়না আমাদের সাথে যুক্ত রয়েছেন। ময়না, একটু সাতক্ষীরার চিত্রটা জানাবেন, সেখানকার কী পরিস্থিতি, জানমালের কী পরিমাণ ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত সেখানে হয়েছে? আতিক, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে বিমল গতকাল থেকে যেভাবে চোখ রাঙানি দিচ্ছে, শব্দটি ছোট হলেও এটি কিন্তু আসলে খুব বেশি বিপর্যয় ঘটাচ্ছে। গতকাল থেকে এ পর্যন্ত একটুকুও বৃষ্টি এবং ঝড় কিন্তু থামেনি, এখনও পর্যন্ত যেভাবে দম্প হওয়া ঝোড়ো হওয়া বয়ে যাচ্ছে তাতে কিন্তু ঘরবাড়ি একেবারেই ধূলিসাৎ হয়ে যাওয়ার কথা, ভেঙে যাওয়ার কথা। মানুষ এখনো পর্যন্ত ভীষণ আতঙ্কে দিন কাটাচ্ছে। এই যে ঝড়, এটা আসলে বহু বছর পর মানুষ এই কিন্তু দেখছে যে এই ঝড়ের স্থায়িত্ব অনেক বেশি। এটি হচ্ছে অন্যান্য ঝড় যেমন একটা ধমকা দিয়ে একটা ধাক্কা দিয়ে চলে যায়, কিন্তু এই ঝড়টি দীর্ঘ সময় নিচ্ছে, আর দীর্ঘ সময় নিচ্ছে বলেই কিন্তু মানুষ বেশি আতঙ্কিত থাকছে, কারণ তাদের ঘর বাড়ি জানমালের ক্ষতি হয়ে যেতে পারে এই আশঙ্কা তারা করছে। জানমালের যে ক্ষতির সংখ্যা বা এখনো পর্যন্ত কিন্তু সেটি আমরা জানতে পারিনি, কারণ জেলা প্রশাসক বলেছেন তিনি 1:30 মিনিটে কিছুটা হলেও আমাদেরকে জানাতে পারবেন, তখন আমরা জানতে পারবো এবং সেই সময় আমরা কিন্তু এর আপডেটটা দিতে পারবো। এদিকে জোয়ারের পানি বেড়ে গিয়েছে আরও বেশি এবং কানায় কানায় হয়ে গিয়েছে, গাছপালা ভেঙে পড়েছে এবং কাঁচা গাছপালাই ভেঙে পড়েছে এবং হচ্ছে মানুষ, গতকাল একটি মৃত্যুর ঘটনা ঘটেছে আশ্রয় কেন্দ্রে যেতে যেয়ে একজন বৃদ্ধ পা পিছলে পড়ে যেয়ে তিনি কিন্তু হার্ট স্ট্রোকে মারা গিয়েছেন। তাছাড়া এখনও পর্যন্ত জানমালের কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা জানতে পারিনি, জানতে পারলে অবশ্যই আতিক আপনার মাধ্যমে আবারও জানাতে পারব। এই ছিল রিমালের সর্বশেষ পরিস্থিতি।
জি ময়না, থাকুন আপনি সেখানে। এবার একটু আমরা রাজধানীর চিত্র জানবো, এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে কি পরিস্থিতি সেটি একটু জানবার চেষ্টা করবো। সহকর্মী মাহফুজ কামাল ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাহফুজ, একটু জানাবেন, সারা দেশেই তো বৃষ্টিপাত হচ্ছে, রাজধানীতেও ঠিক একই রকমভাবে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের ফলে রাজধানীতে যানজটের পরিস্থিতি কেমন বা জলাবদ্ধতা কী ধরনের সৃষ্টি হয়েছে একটু বিস্তারিত জানাবেন। রাজধানীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে বৃষ্টিপাত হচ্ছে এর প্রেক্ষিতে কিছু কিছু এলাকায় আসলে জলাবদ্ধতা হয়েছে, যেমন মিরপুরের কাজীপাড়া সরোপাড়ার কয়েকটি অংশে আসলে জলাবদ্ধতা হয়েছে। এছাড়াও রাজধানীর নিউ মার্কেট সায়েন্স ল্যাব ওই অঞ্চলটিতে আসলে জলাবদ্ধতা হয়েছে। বৃষ্টি সকাল থেকে আমরা যেটা দেখছি, কখনো ভারী বৃষ্টি হচ্ছে, কখনো গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে। মূলত এইটি আজ এবং আগামীকাল দুদিন অব্যাহত থাকবে রাজধানী সহ সারা দেশে, যেহেতু ঘূর্ণিঝড় রিমাল এখন স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এর প্রভাবে আসলে বৃষ্টি হচ্ছে। এটি বর্তমানে যশোরে আছে, যশোর থেকে রাজধানীর দিকে আসছে বলে আমরা দুটো জানতে পারছি নিম্নচাপটি, এবং বিকেল নাগাদ এটি রাজধানী অতিক্রম করবে, ত্রিপুরার দিকে চলে যাবে বলে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছে। এছাড়া গতকাল রাতে আমরা যদি জানতে পেরেছি ঘূর্ণিঝড় রিমাল হেপুপাড়া এলাকা পটুয়াখালী, সেখানে 111 কিলোমিটার গতিতে আসলে আঘাত হানে সর্বোচ্চ গতি। আর সারাদেশে বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া যদি বলেছে, চট্টগ্রামে 203 থেকে 205 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এখনও পর্যন্ত। আর রাজধানীতে যানজটের বিষয়ে যদি বলতে হয়, ফার্মগেট, বিজয় সরণি সহ চার রাস্তার যে মোড়গুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা দেখছি দীর্ঘ গাড়ির সারি, অন্যান্য জায়গায় তেমন বড় ধরনের যানজট নেই। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়ে সকালে স্কুলগামী, স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। আর এই বৃষ্টি অপেক্ষা করেই আসলে অনেকে নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন। তবে জনগণ যে বিষয়টি বলেছে, বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি পেয়েছে, অন্তত যে তীব্রতা অবদাহ এবং গরমের থেকে যে স্বস্তি সেটি তারা পেয়েছে। তবে অনেকাংশে যারা রাজধানী সহ ঢাকার বাইরে বা যে যে জায়গায় বাঁধ ভেঙে গেছে এবং বৃষ্টির পানি বিভিন্ন লোকালয়ে ছড়িয়ে পড়েছে, তাদের জন্য বিষয়টি দুর্ভোগের। তবে রাজধানীবাসীর জন্য অনেকটা স্বস্তি নিয়ে এসছে এই বৃষ্টি। জি মাহফুজ কামাল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার একটু আমরা বন্দরনগরীর চট্টগ্রামের চিত্রটা দেখে আসতে চাই। সহকর্মী ইবেন মীর আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। ইবেন, দেখতেই পাচ্ছি যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, বেশ একটু বিস্তারিত দেখাবেন সেখানকার চিত্র। আতিক, সকালে যখন বৃষ্টি পরিমাণ বাড়ে তখন থেকে মূলত জলাবদ্ধতা শুরু হয় এবং ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত এই 3 ঘন্টা 132 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই 3 ঘন্টার বৃষ্টিপাতে মূলত জলাবদ্ধতা তৈরি হয় এবং এরপরই যত দুর্ভোগ শুরু হয় এবং চলছে বৃষ্টি, এখনও থেমে থেমে কিছুক্ষণ পরপর ভারী বৃষ্টি হচ্ছে, গুড়িগুড়ির বৃষ্টি তো সারাক্ষণই রয়েছে, এর মধ্যে কিছুক্ষণ পরপর ঝোড়ো বাতাস আসে বৃষ্টি, আর এই যে জলাবদ্ধতা তিন দিয়ে মিলে মানুষের আসলে যে দুর্ভোগ সেটির আসলে অন্ত নেই এই। আর বৃষ্টিপাত অব্যাহত থাকবে, আর জলাবদ্ধতা যেটি সেটাও আসলে বৃষ্টিপাত যতক্ষণ আছে ততক্ষণ আসলে জলাবদ্ধতা থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই, যেহেতু বন্দরনগরীতে আগে থেকেই জলাবদ্ধতার একটি সমস্যা রয়ে গেছে। সে জলাবদ্ধতা এখন যেহেতু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে বার্তা, সেটি বৃষ্টিপাত আরও দু একদিন অব্যাহত থাকার কথা রয়েছে, যার কারণে মানুষের মাঝে দুর্ভোগের যে চিত্র দেখা যাচ্ছে মানুষ আসলে কিছুটা ক্ষুব্ধ, যেহেতু প্রতি বছর আসলে বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয়, তবে এর উত্তরণের কোনো আসলে পথ নেই। পাশাপাশি পাহাড় ধসের একটি আশঙ্কা রয়েছে টানা বৃষ্টি যেহেতু হচ্ছে। ইতিমধ্যে সকালে আমরা একটি দুর্ঘটনার খবর পেয়েছি, একটি দেয়াল ধসে, নির্মাণাধীন দেয়াল ধসে কিন্তু একজন নিহত হওয়ার মতো ঘটনা চট্টগ্রামে ঘটেছে। পাহাড় ধস হলে কিন্তু সেই হতাহতের পরিমাণ আশঙ্কা আরও কিন্তু বেড়ে যায়, যার কারণে এখন প্রশাসনের পক্ষ থেকে গতকালকে থেকে কিন্তু মাইকিং শুরু হয়েছে যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ পাদদেশ থেকে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য, যারা সরেছে তারা নিরাপদে চলে গেছে, আর যারা এখনো বসবাস করছেন তাদেরকে দ্রুত সরে যাওয়ার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আতিক, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কিন্তু এখনো ভোলায় রয়েছে, গতকাল রাতে কিন্তু প্রচন্ড বাতাস ছিল এবং সেই বাতাস কিন্তু এখনো থেকে থেকে হচ্ছে, এক এক সময় এক এক জায়গায় মনে হয় প্রচন্ড বাতাসে কিন্তু এক একটা এলাকাকে যেন লন্ডভন্ড করে দিয়েছে। আমি সকাল থেকে রয়েছি ভোলার দৌলতখান উপজেলায় এবং সেখানে আমরা দেখেছি যে একটি বাড়িতে গাছ চাপা পড়ে কিন্তু একই পরিবারের প্রায় দুজনের মতো আহত হয়েছেন এবং একজন শিশু মারা গিয়েছেন, এছাড়াও কিন্তু বোরহানউদ্দিনে একজন মারা গিয়েছেন এবং লালমোহনে মারা গিয়েছেন। এই পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 3 জন মারা গিয়েছে।
দিয়েছেন এবং দৌলত খানের আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে একটু আমরা জানবো এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন। ধন্যবাদ। আমাদের ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে দৌলত খান উপজেলায় প্রায় 250 ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে 60টি ঘর একটু বিশেষভাবে ক্ষতি হয়েছে। আর আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের উপজেলায় গাছ চাপায় সকালে একটি শিশু মারা গেছে, আমরা সেই পরিবারটির এখানেই আছি এখন। তাৎক্ষণিকভাবে আমরা তাদের দাফন কাজ সম্পন্নের জন্য আমরা কিছু নগদ অর্থ সহায়তা দিয়েছি, আর যা তাদের যে ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে সেটির হিসেবে আমরা দেখে গিয়েছি যেন তাদেরকে পরবর্তীতে সহায়তা দেওয়া যায়। তো আর আমাদের বেড়িবাঁধ সংলগ্ন কিছু এলাকা ক্ষতি হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড সেটি রাতভর কাজ করে সেটিকে রক্ষণাবেক্ষণের জন্য কাজ করছে এবং এখনো তারা কাজ করে যাচ্ছে। এই হচ্ছে আমাদের দৌলত খান উপজেলার পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শুনছিলাম দৌলত খান উপজেলার ইউনো মহোদয়ের কাছ থেকে যে এখানকার ক্ষতিগ্রস্তের কথা, এবং তারা কিন্তু ইতিমধ্যে যে নিহত শিশু মাইশা তার পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা অনুদান দিয়েছেন এবং আরো দুইজন মারা গিয়েছেন এবং তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তার কথা বলা হয়েছে। বলে কিন্তু প্রায় 869টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং সেসব আশ্রয় কেন্দ্র যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে কিন্তু শুকনো খাবার থেকে বিভিন্ন ধরনের খাবার সহযোগিতা করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে, যদি এটি স্বাভাবিক না হবে আসলে উপকূলে মানুষ কিন্তু একটা শঙ্কা এবং আতঙ্কের মধ্যে রয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভোলা থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আদিল হোসেন তপু।